আল ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সম্পর্কিত। আমার যে আলোচনা সেটা কি সম্পর্কে? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সম্পর্কে। আমাদের মধ্যে কে এমন আছি আমরা যে ভুল করি না? কেউ আছে আমাদের মধ্যে এমন কেউ? আলেম বলেন, বড় বক্তা বলেন, সাধারণ লোক বলেন, মসজিদের ইমাম বলেন, বা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, চিকিৎসক, যে পর্যায়ের লোক বলেন না কেন আপনি, আমরা সকলেই ভুলের ঊর্ধ্বে নয়, বরং আমাদের সকলেরই কি হয়? ভুল হয়, আমাদের সকলের ভুল হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই কি করো? ভুল করো, তোমরা সবাই ভুল করো। তবে ভুলকারীদের মধ্যেও ভালো মানুষ আছে। ওয়া খাইরুল খাত্তাঈন, ওয়া খাইরুল খাত্তাঈন আত-তাওয়াবুন, তবে ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ যেন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে ভুল হওয়া স্বাভাবিক, মানুষের ভুল হবে, মানুষের কি হবে? ভুল হবে। কিন্তু ভুল থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। এবং ভুল যত কম হয় সে ব্যাপারে আমাদেরকে চেষ্টা রাখতে হবে। আমরা যদি একেবারে ভুল না করতাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, যে তোমরা যদি ভুল না করতে তাহলে আল্লাহ তোমাদেরকে উঠিয়ে নিতেন, আল্লাহ তোমাদেরকে উঠিয়ে নিতেন। উঠিয়ে নিয়ে কি করতেন? আল্লাহ আরেকটা জাতি সৃষ্টি করতেন, নতুন জাত, আমাদের মানুষদেরকে উঠিয়ে নিয়ে নতুন মানুষ পাঠাতেন আল্লাহ তাআলা, যারা কি করতেন? ইখতিউন, ইখতিউন, তারা ভুল করতেন। ওয়াইস্তাগফিরুন, ভুল করতেন ঠিক কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এটাই হলো ইবাদত, এটাই হলো ইবাদত। ইবাদতের মানে হলো আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে নিচু করে দেওয়া। আরেক ভাষায়, অন্য ভাষায় উর্দু বলছে খাকসার, মাটির সাথে নিজেকে মিশিয়ে দেওয়া। ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে তরিকুম মুআব্বাদ, যে রাস্তা চলতে চলতে পুরাতন হয়ে গেছে সেই রাস্তাকে তরিকুম মুআব্বাদ বলা হয়। মানে পায়ের ঘষা, গাড়ির ঘষা লাগতে লাগতে রাস্তা যত উঁচা নিচে আছে সব সমান হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ঠিক ওইরকমই আমরা আল্লাহর বান্দা, এই বান্দার বান্দাত্ব, দাসত্বই হলো আমাদের সবচাইতে বড় মর্যাদাকর গুণ। আমরা এখন দুনিয়াতে মনে করি যে আমি ডাক্তার হয়ে গেছি, আমি ইঞ্জিনিয়ার, আমি বৈজ্ঞানিক, আমি এত এত মর্যাদার অধিকারী হয়ে গেছি। আপনি যতই মর্যাদার অধিকারী হন না কেন, যদি আপনি আপনাকে আল্লাহর দাসত্বে পরিণত করতে না পারেন তাহলে আপনার কোনোই মূল্য আল্লাহর কাছে থাকবে না। আল্লাহর দাসত্বের মর্যাদা একজন বান্দার জন্য সবচাইতে বড় মর্যাদা। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি কামা আত্রাতিন নাসারা ইবনা মারইয়াম, তোমরা আমাকে নিয়ে সেই রকম বাড়াবাড়ি করিও না যেমন ঈসাই বা খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে কি করেছে? বাড়াবাড়ি করেছে। তারা কি বাড়াবাড়ি করেছে সেটা বলার সময় কম আমাদের। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর স্থানে বসিয়েছে। তারা বলে যে আল্লাহ যেই, ঈসা সেই, ঈসা যেই, মারিয়াম সেই, তিনজন মিলে এক মাবুদ, একজন আরেকজন থেকে ছুটে না। বুঝাতে পেরেছি? কোনটা একটা আরেকটার থেকে বিচ্ছিন্ন নয়, তিনটা একসাথে মিলার পরে একটা মাবুদ। অতএব তিনজনেরই পূজা ইবাদত করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না, বাপ, স্ত্রী এবং ছেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন, আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি তার মানে সন্তান নেই, ওয়ালাম ইউলাদ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি তার মানে তার পূর্বপুরুষ নেই। তার আগে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, কোনো দ্বিতীয় কোনো আল্লাহর পার্টনার শরীক কিছুই নেই। আর এই জায়গায় আল্লাহ বলছেন, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়ালাম ইয়াত্তাখিজ সাহিবা,
আল্লাহর কি করে সন্তান হবে, অথচ তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি। সর্বোপরি মহান রব্বুল আলামিন এর ক্ষেত্রে বা ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে খ্রিস্টানেরা বাড়াবাড়ি করে ঈসা আলাইহিসসালামকে আল্লাহর জায়গায় বসিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমাকে নিয়ে সেই রকম বাড়াবাড়ি করিও না। কিন্তু বর্তমান সময়ে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, কিছু মহল রয়েছেন যারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ দূর করতে পারেন, বিপদ থেকে উদ্ধার করতে পারেন, আপনাকে সন্তান দিতে পারেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা, সাধারণ পীর আর মাজার কবরস্থ ব্যক্তিদের ব্যাপারেই তো এই ধারণা পোষণ করছে মানুষ, এই আকীদা পোষণ করছে, সেখানেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চাইতে হাজার গুণ ভালো। তো যে কথা আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিসসালামকে নিয়ে তারা যেরকম বাড়াবাড়ি করেছে, আমাকে নিয়ে তোমরা সেরকম বাড়াবাড়ি করিও না। ইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি কেবলমাত্র, ইন্নামা আরবিতে বলে কালিমায়ে হাসর, মানে কেবলমাত্র, শুধুমাত্র, আনা আব্দুন, আমি একজন আল্লাহর দাস। কি দাস? বান্দা আল্লাহর। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসূল বলেই সম্বোধন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার নামের আগে কতগুলো ইয়া আছে, লকব উপাধি আছে। আমাদের দেশে যে এখন পীর ফকির ওলিয়া উলিয়াদের নামের সামনে দুই তিন লাইন, চার লাইন, পাঁচ লাইন পর্যন্ত কুতুবে রব্বানি, ওলামায়ে কি কিনা কত কিছু লাগিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে কোরআন ও হাদিসের কোথাও পেয়েছেন যে আলাদা কোনো সেফাত আছে, আলাদা কোনো টাইটেল লাগানো হয়েছে? না। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আগে কোনো কথাই নেই, শেখ মোহতারাম কি কিনা কিছুই নেই, শুধু নাম মুহাম্মাদুর রাসূল। এরপরে আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর একজন দাস, আল্লাহর বান্দা, তোমরা আমাকে আল্লাহর বান্দা বলেই এবং তার রাসূল বলেই সম্বোধন করবে। এজন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন, তখন 99 ভাগ সম্বোধনই ছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু অথবা কেউ ইয়া নবী আল্লাহ কখনো কখনো বলেছেন, কিন্তু এর বাইরে কোনো সম্বোধন ছিল না। তো দাসত্বের পরিচয়টা আমি আপনি প্রত্যেকটা মানুষের জন্য সবচাইতে বড় পরিচয়। আর এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যতগুলো মর্যাদা দিয়েছেন, যতগুলো মর্যাদা দিয়েছেন, সব মর্যাদাকর স্থানে তাকে দাস বলে উল্লেখ করা হয়েছে, আব্দ, আল্লাহর বান্দা বলে উল্লেখ করা হয়েছে। যখন মেয়েরাজে নিয়ে যাওয়া হয় রসুলের জীবনের, এটা ছোট ঘটনা না বড় ঘটনা? রসুলের জিন্দগিতে মেয়েরাজ ছোট ঘটনা না বড় ঘটনা? হাই লেভেলের এক দুইটা ঘটনা যেগুলো ঘটেছে তার অন্তর্ভুক্ত হচ্ছে মেয়েরাজের ঘটনা। কিন্তু সেই মেয়েরাজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, কি বলছেন, বিআবদিহি, বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বরকতময়, পবিত্র, পবিত্র সেই সত্তা, সেই জাত, সেই আল্লাহ যিনি তার বান্দাকে আসরা মানে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে, তার দাসকে, তার গোলামকে, এই উবুদিয়াত, গোলামি আল্লাহর, আল্লাহর দাসত্ব, এটা একজন বান্দার সবচাইতে বড় পাওয়া, চাওয়া, মর্যাদার স্থান। আমি যদি আল্লাহর সঠিক বান্দাতে
নিজেকে পরিণত করতে পারি, আমার জন্য জান্নাত রয়েছে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদাকর একটা স্থানে বলছেন, আসরা বি আব্দিহি, আসরা বি আব্দিহি লাইলাম, পরের ঘটনা। তো এখানে হচ্ছে আব শব্দ ব্যবহার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এক চিরন্তন এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ও বড় মর্যাদা হচ্ছে আল কোরআন, তাই না? সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আল কোরআনুল কারীম, যা চিরন্তন এবং জীবিত এক সত্য মর্যাদা, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, পারলে কোরআনের মতো কোরআন নিয়ে আসো, না হলে 10টা সূরা নিয়ে আসো, না হলে অন্তত একটা সূরা নিয়ে আসো। তখনকার কত বড় বড় বাগ্মী বক্তা ছিল, তারপরে কবি ছিল, সাহিত্যিক ছিল, কেউ পারে নাই। আল্লাহ তাআলা সেই কোরআন নাজিলের সময়ও কি বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি নাজিল করেছেন তার বান্দার উপরে আল কিতাব আল কোরআন। এছাড়াও আরো বিভিন্ন স্থান রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা বলে উল্লেখ করা হয়েছে, আব্দ বলে উল্লেখ করা হয়েছে। এ কথাতে কোনো সন্দেহ সুবাহ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মেরাজে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের সাথে তিনি দুই রাকাত নামাজ পড়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম যাকে ইমামতির জন্য ইশারা করেছিলেন, তিনি ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি শ্রেষ্ঠ তিনিই তো ইমাম হন। এরপরও আল্লাহ তাকে এই গুণে গুণান্বিত করেছেন সবচেয়ে মর্যাদাকর স্থানগুলি। বান্দা যখন আল্লাহর ইবাদত করে, ইবাদতের মধ্যে তাওহীদের পরে সবচেয়ে বড় ইবাদত হলো আস-সালাহ, নামাজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আন্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ ইয়াদউহু, এবং স্মরণ করো ওই সময়ের কথা যখন বন্ধ হয়ে গেল, ঠিক আছে, যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়েছিলেন মহান রব্বুল আলামিনের সামনে। লাম্মা কামা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা বলা হয়েছে। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সবচাইতে বড় গুণ, বড় মর্যাদাকর পদবি যদি হয়, সেটা হলো আমরা আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। অতএব ভুল হওয়া আমাদের জন্য স্বাভাবিক, তবে ভুল থেকে আমাদেরকে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ 70-এর অধিক এবং 100 বার করে তিনি কি করতেন? আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ। রাসূলের অনেক গুনাহ ছিল, তাই এত ইস্তেগফার করতেন, নাকি কি বলেন? কথা কন না কেন? তাহলে তো মনে হয় ঠিকই বলছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। আল্লাহ বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার ওয়া লিয়ুতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমি আপনাকে স্পষ্ট বিজয় দিয়েছি, মক্কা বিজয় হবে ইনশাআল্লাহ, এই সূরা ঘোষণা করছে। কেন? লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখখার, যাতে আল্লাহ আপনার আগের ও পরের সব গুনাহ কি করে দেন? মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিই অন্যায় করেননি, আল্লাহ তাকে হেফাজত করেছিলেন, তো কোন গুনাহ মাফ হবে? সহি মত হলো, যাই হোক, মধ্যখানে একটু ছোট্ট কথা আমাকে বলতে হচ্ছে, যারা উপরে মা ও বোন রয়েছেন, বাচ্চাগুলোকে একটু সাবধানে রাখবেন। ইমাম সাহেব আমাকে আগেই বলেছিলেন, আমি ভুলে গেছি, বাচ্চাগুলোকে সাবধানে রাখবেন, উপরে ছাদও খোলা আছে এবং রেলিংও ভালো নয়, ফাঁকা ফাঁকা রেলিং, এজন্য বাচ্চাগুলোকে সাবধানে রাখবেন, আপনাদের নিয়ন্ত্রণে রাখবেন। আল্লাহ আপনাদেরকে, আপনাদের বাচ্চাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।
যে কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব গুনাহ তো মাফি হয়ে গেছে, কিন্তু গুনাহটা করলেন কি তিনি? অবশ্যই গুনাহ থেকে হেফাজত হওয়া এটাও তার প্রতি আল্লাহর এক নিয়ামত, আল্লাহই তাকে গুনাহ থেকে হেফাজত করেছিলেন। যখনই কোনো গুনার কাছাকাছি হয়তো হয়েছেন, আল্লাহ তাকে হেফাজত করে তার সে ব্যবস্থা করেছেন। আল্লাহর হেফাজতের কারণে তার দ্বারা গুনাহ হয়নি, কিন্তু তারপরও তার কোন গুনাহ মাফ করা হলো? তার সেই গুনাহ মাফ করা হয়েছে যেটা উনার নবী হিসাবে, উনি যে শ্রেষ্ঠ মানুষ, উনি যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ হিসাবে সামান্য কিছু চলাফেরার আচরণ যেটা আমাদের জন্য পাপ নয় কিন্তু ওনার ক্ষেত্রে ওটা সমীচীন নয়, এগুলোও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এর উদাহরণ, ক্লাসে পাঁচটা দশটা ছাত্র থাকে বা বিশটা ছাত্র আছে এক ক্লাসে, তো শেষের ছাত্রগুলোর দ্বারা মেলা কিছু হতে পারে, কিন্তু ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় অথবা প্রথম সারি দু চারজন ছাত্র যাদের উপরে ওস্তাদের কি এবং শিক্ষা প্রতিষ্ঠানে কি থাকে, একটা আস্থা থাকে যে না এরা হলো আমাদের এই আপনাকে আত-তালিবুল মিসালি, এরা আমাদের প্রতীক, এরা আমাদের মুখ উজ্জ্বল করবে, এমন ছাত্রের দ্বারা যদি সামান্য একটা ছোট ভুলও হয়ে যায়, লাস্টের লাইনের যদি কেউ ভুল করে মাফি মুশকিল, ও কিছু মনে করে না, ও কী করবো তাবান, ওর দ্বারা হওয়াই সম্ভব, কিন্তু ফার্স্টের লাইনের ছাত্র যদি ভুল করে তখন ওস্তাদরা কি বলে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, তুমি এই কাজ করতে পারলে? এই জন্য প্রথম সারির একজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এই উনার ক্ষেত্রে যে দুই একটা আচরণ সমীচীন নয় সেরকম ওগুলো আমরা জানি না, সেটা হয়তো মহান রব্বুল আলামিনই ভালো জানেন, সেগুলো তার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার, সব গুনাহ মাফ হয়ে গেল। তারপরে তিনি কি করতেন? তারপরে কি করতেন? রাত্রি জেগে জেগে নামাজ পড়তেন, রাত্রি জেগে জেগে নামাজ পড়তেন। নামাজ পড়ার সময় কি হতো? তাতাফাত্তার কাদামা, এত দীর্ঘ নামাজ পড়তেন, রাত্রের নামাজ এত এত দীর্ঘ পড়তেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে কথা বলিয়েন না, পিছনে যারা আছেন ভিতরে ঢুকে বসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 11 রাকাতের বেশি রাতের নামাজ রমজান রমজান বাইরে পড়েননি, আর উনি 3 রাকাত ভেতর পড়তেন, 4 রাকাত 4 রাকাত করে, মানে দুইবারে তিনি 8 রাকাত নামাজ পড়তেন। প্রথম 4 রাকাত এবং দ্বিতীয় 4 রাকাত, উভয় 4 রাকাতের কোয়ালিটি, তার মান সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করিও না, কারণ আমি ওই মান সম্পর্কে বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার, এত সুন্দর নামাজ পড়তেন, এক রাকাতে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরানের মতো সূরাগুলো এক রাকাতে শেষ করে দিতেন। আল্লাহু আকবার, কেন এত ইবাদত, কেন এত নামাজ? সব গুনাহ তো মাফ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, কিয়ামতের দিন সবচেয়ে বড় সাফাতের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরও এত ইবাদত করেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কেন আপনি এত ইবাদত করেন? উনি বলছেন, আফালা আকুনা আব্দান শাকুরা, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তো আমার গুনাহ মাফ করেছেন, ভালো কথা, কিন্তু আল্লাহ যে মাফ করে দিলেন দয়া করে, এই জন্য কি আল্লাহর শুকরিয়া আদা করবো না? আল্লাহু আকবার, শুকরিয়া আদায়ের জন্য এত নামাজ পড়েছেন। আরে ভাই, আপনি আমি আমরা প্রত্যেকে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিক দিয়ে আমাদের পাপ, অথচ আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো খবরই নেই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আমাদের কোনো খবরই নাই, অথচ আপনি একটু যদি খেয়াল করেন তাহলে চলতে ফিরতে 100 বার নয় 1000 বারও আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, চলতে ফিরতে আপনি দিনে 100 নয় 1000 বারও আপনি মাপ চাইতে পারেন, আপনি চলতে চলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন না? আপনি পারেন, কিন্তু উদ্যোগের অভাব, খেয়াল করি না। এই জন্য আলোচনাটা আজকে একটু করছি, আমার সময়ও শেষ, কারণ শাইখের কাছে আজকে আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষগুলোকে একটু আপনি স্মরণ করিয়ে দেন, মানুষদেরকে লোকদেরকে একটু স্মরণ করিয়ে দেন, কারণ স্মরণ করিয়ে দেওয়া মুমিনদের উপকারে আসে। এক সময় হয়তো আপনি দুনিয়ার ব্যস্ততায় গাফেল হয়ে গেছেন, একটু আমাকেও স্মরণ করাতে চাই,
আপনাদেরও স্মরণ করাতে চাই যে আসুন আমরা আল্লাহর কাছে একটু বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের সেই ক্ষমা প্রার্থনাটুকু যেন আল্লাহ কবুল করে আমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন অনেক জায়গায় আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন এবং ক্ষমার অনেক ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন, হাদিসেও বর্ণিত হয়েছে। আমি শুধু একটা পয়েন্ট বলেই শেষ করব, আর সেই পয়েন্টটা হচ্ছে যতগুলো ইস্তেগফার, যতগুলো ক্ষমা আমরা আল্লাহর কাছে চাই, তার মধ্যে একটা দোয়া আছে যার নাম হচ্ছে কি, সাইয়্যিদুল ইস্তেগফার। যার নাম কি? সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদ মানে নেতা ও সর্দার, আর ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়ার নেতা মানে যতগুলো দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, সেগুলোর মধ্যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার যদি কারো মুখস্থ থাকে, আলহামদুলিল্লাহ, সকালে একবার পড়বেন, সন্ধ্যায় একবার পড়বেন, মানে দিনে একবার পড়বেন, রাত্রে একবার পড়বেন, বিশ্বাস সহকারী, এবং এর যে তর্জমা অনুবাদ রয়েছে নিজ ভাষায় সেটা বুঝে পড়বেন এখানে আমি কি বলছি, এবং ওটা বিশ্বাস সহকারে একই সহকারে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার রাত্রে বিশ্বাস সহকারে পড়বে, আর ওই রাত্রে যদি তার মৃত্যু হয়, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। আর যদি দিনের বেলা কেউ বিশ্বাস সহকারী এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে মারা যায়, মানে পড়েছে, আমল করার কথা আমল করেছে, কিন্তু ওই দিনে যদি তার মৃত্যু হয়ে যায় আর সেই দিন সে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করেছে, তবে তাকেও আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে দিবেন, সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা কি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। অনেক বড় মনে হলো, তাই না? যদি এরকম একটা দোয়া আজকে রাত্রেই মুখস্থ করতে বলা হতো আর কালকে 50 রিয়াল দেওয়া হতো, তাহলে ফজরেই মুখস্থ, খালি বললে আজকে ঘুম, হ্যাঁ আজকে রাত্রে ঘুমাবো না, 50 রিয়াল সকালে ফজরের সময় শোনাইয়া তারপর না। সম্মানিত ভাই ও বন্ধু, 50 নয়, 5000 কোটিও এই দোয়ার সাথে পারবে না, কারণ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে খুব তুচ্ছ, বর্ণনা করার মতো নয় দুনিয়ার তুচ্ছতা, অথচ সেই দুনিয়ার পিছনেই আমরা ছুটছি। এই দোয়াটি যাদের মুখস্থ আছে তারা অর্থগুলো জানার চেষ্টা করবেন, এবং এর প্রতি বিশ্বাস সহকারে এটা দিনে রাত্রে একবার করে পড়বেন। আর যাদের মুখস্থ নেই, একটা ছোট পেপারে যদি লিখে নিয়ে পকেটে রাখেন, যখনই আপনি সময় পাবেন পড়বেন, পাঁচক্ত নামাজের পরে পড়েন, পড়তে পড়তে দেখবেন এক সময় হয়ে গেছে, হয়তো সপ্তাহ লাগলো, তিনটা লাইন, হয়তো তিন লাইন বা দুই লাইন আড়াই লাইন হবে এটা, হ্যাঁ, তো এই দুই আড়াই লাইন বা তিন লাইনের একটা দোয়া, আপনার এক সপ্তাহের বেশির লাগার কথা নয়, তো এটা একটু কষ্ট করে মুখস্থ করবেন আপনার কল্যাণের জন্য, এবং রাত্রে একবার পড়বেন, দিনে একবার পড়বেন। এখানে মহান রব্বুল আলামিনের রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, তুমি আমার রব, তুমি আমার পালনকর্তা, লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুকা, আর আমি আপনার বান্দা, ওয়া আনা আবদুকা, আমি আপনার বান্দা, এখানেও বান্দার কথা বলছিলাম, এখানেও বলা হয়েছে ওয়া আনা আবদুক, আপনি আমার রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিক, আপনার দেওয়া অঙ্গীকার ও ওয়াদার উপরে আমি রয়েছি, কতটুক, মাস্তাতু, যতটুকু আমি পারি। তবে যারা চেষ্টাই করে না, ওদের কথা তো চলবে না, ওরা যখন এই দোয়া বলবে তখন মিথ্যা হয়ে যাবে, এজন্য যথাসাধ্য আল্লাহর দিনের উপরে থাকার চেষ্টা করতে হবে।
আউযু বিকা মিন শাররি মা সানাত, আপনার কাছে আমি পানাহ চাই, আশ্রয় চাই, মুক্তি চাই, কি থেকে, মিন শাররি মা সানাত, আমি যত অন্যায় করেছি, খারাপি করেছি, ওই খারাপিগুলোর থেকে আমি মুক্তি চাই, আপনার কাছে আশ্রয় চাই। আবু উলাকা বিনিমাতিকা আলাই, আবু উলাকা আপনার কাছে আমি স্বীকার করছি, বিনিমাতিকা আলাই আপনি আমার উপরে যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো আমি স্বীকার করছি। আল্লাহর নিয়ামত কতটুকু, জীবনের অর্ধেক আমাদের নাকি 50-50 না, অর্ধেক আমরা করছি আর অর্ধেক আল্লাহ দিয়েছেন, না না পুরাটাই, এক চুল যাওয়ার কোনো দিকে সুযোগ নাই, ডানে বামে কোনো দিকে যেতে পারবো না আমরা আল্লাহর নিয়ামত ছাড়া। আপাত মস্তক সবটাই তো আল্লাহ তৈরি, আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি না করতেন দুনিয়াতেই আসতে পারতাম না। এরপরে জমিন বিছিয়ে দিয়েছেন, আকাশকে সুন্দর করেছেন, সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, খাবার দাবারের ব্যবস্থা করেছেন, আল্লাহু আকবার, সবই আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আবু উলাকা বিনিমাতিকা আলাই ওয়া আবু বিযামবি, আর আমি মেলা গুনাহ করেছি মাবুদ, আমি গুনাহগুলো স্বীকার করছি, তুমি আমার গুনাহ মাফ করে দাও। গুনাহ স্বীকার করলে একটু শাস্তি কম হয়, তাই না? যাক, এইটা ভদ্র সর স্বীকার করছে, তো যাই হোক, আমরা ভদ্র পাপী, আমরা আল্লাহর কাছে স্বীকার করি, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহ আমি স্বীকার করি, ফাগফিরলি ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত, কারণ আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কারো ক্ষমতা নেই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মান ইগফিরু যুনুবা ইল্লা আল্লাহ, কে এমন আছে যে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করবে, আছে কেউ, কেউ গুনাহ মাফ করতে পারবে, মোচন করতে পারবে? তাই আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার আলোচনার সময় আমি নিজেই বেশি নিয়ে নিলাম যেহেতু উপস্থাপক, তো ক্ষমা চাওয়া এক মহৎ গুণ, ভুল হয়েছে, ভুল মাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এই দুনিয়ার জিন্দেগিতেও আপনি কারো কাছে ক্ষমা মানে ভুল করে দিয়েছেন, আপনার উপরে অনেক অনেক গোসা, অনেক রেগে আছে আপনার উপরে কোনো ভাই বা বোন, আপনি গিয়ে তার হাতটা ধরেন, ভাই ভুল হয়ে গেছে মাফ করে দিন, 90% লোক আপনাকে মাফ করতে বাধ্য, 90% লোক, আপনি ভুল করে দিয়েছেন খালি বলেন ভাই আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি, দেখবেন বেশিরভাগ লোক আপনাকে ক্ষমা করেছে, ইল্লাল কালিল, কিছু লোক হয়তো আসে একটু বাজাইয়া, আসলেই কি ক্ষমা চাই কি না, বাজাইয়া কিছু ইয়া করে, তবে টেড়া কিছু লোকও থাকে। যাই হোক, মহান রব্বুল আলামিন তার নাম গফুর ও গাফফার, তার নাম কি, গফুর ও গাফফার, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি আমাদের গুনাগুলি ক্ষমার জন্য প্রস্তুত হয়ে আছেন। মহান রব্বুল আলামিন দিনে তার রহমতের হাত, মাগফিরাতের হাত প্রসারিত করে দেন, যাতে করে রাতের পাপীরা দিনে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেবেন, আর রাত্রে তার রহমতের হাত, মাগফিরাতের হাত প্রসারিত করে দেন, যাতে করে দিনের পাপীরা আল্লাহর কাছে ক্ষমা চায় আর তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু ওই লোকের সংখ্যা খুবই কম। শেষ রাত্রে, রাত্রের তৃতীয়াংশে রাসূল মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে আগমন করে বলেন যে কার কি সমস্যা আছে, তার মধ্যে একটা আল্লাহ তাআলা বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব, আল্লাহ। তাই আপনি যদি গুনাহ করে থাকেন, পাপ করে থাকেন, তাহলে আল্লাহর কাছে শেষ রাতে উঠে তওবা করুন, ক্ষমা করুন, ক্ষমা চান আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, তিনি যেন আমাদের গুনাহগুলিকে মোচন করে দেন, আল্লাহুম্মা আমিন। তিনি যেন কিয়ামতের দিন আমাদের গুনাহগুলিকে লুকিয়ে রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের দিন আমাদের পাপের কারণে লজ্জিত না করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।